3 ইঞ্চি সলিডের উপরে কিন্তু মানে ইট বেরিয়ে যাচ্ছে বাট কিন্তু এখানে দেখেন আমি এখানে দেখাই আবার সবগুলো দেখেন এখানে দেখেন একেবারে ন্যাচারাল কিন্তু একটু আচ্ছা ওকে ধরেন আমরা একটু দেখাই এই যে দেখো 3 ইঞ্চি সলিড কাঠের উপরে করা কোনো ধরনের কিন্তু এখানে কোনো আলাদা কোনো কাট লাগানো হয়নি সলিডের উপরে কিন্তু আচ্ছা একবারে ইট দিয়ে বাড়ি দিয়ে কিন্তু আসলে দেখানো হচ্ছে 3 ইঞ্চি সলিডের উপরে করা আছে ন্যাচারাল কাঠের উপরে যদি আপনি চান হ্যান্ড পলিশ দিবেন সেটাও সম্ভব চাল ক্যাবিনেট চাল ক্যাবিনেট আচ্ছা আচ্ছা ওকে অনেক আপুরা পছন্দ করেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ডাইরেক্ট কারখানা থেকে কিন্তু আসলে ভিডিওটা করছি অনেকেই চিটং সেগুন কাঠ আসলে বলেন যে ভাই চিনেন না তো তাদের জন্য একবারে চিটং সেগুন কাঠের কিন্তু এখানে কাজ চলছে তো চিটং সেগুন কাঠের আমরা এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে দেখেন এখানে আলমারি আছে এখানে খাট আছে এখানে ড্রেসিং টেবিল আছে এখানে ওয়ার্ড্রপ আছে তো সব ধরনের আইটেমই কিন্তু আসলে এখানে তৈরি হচ্ছে এই যে দেখেন খাট কিন্তু একটার পর একটা আসলে তৈরি করে রাখা হয়েছে তো এগুলোই আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লিভান ফার্নিচারে তো আমাদের সাথে ফরিদ ভাই আছে ফরিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো ফরিদ ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ফরিদ ভাই এখানে আসলে মূলত একবারে ডাইরেক্ট আপনার ফ্যাক্টরিতে আজকে নিয়ে আসার উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবেন বিষয় হচ্ছে আমরা মানুষ এক একজন এক এক রকমের হই আমরা কেউ একটু চালাক বেশি হই কেউ একটু কম হই কেউ একটু সরলতা হই তো অনেক ক্লায়েন্ট আছে যারা একটু বেশি বুঝে প্রোডাক্ট সম্পর্কে যারা একটু সিনিয়র আছেন তারা র কার্ড দেখতে চায় তো এদের জন্য কিন্তু আমি সিস্টেম চালু করেছি আমি একে র কার্ড দেখাবো তার মেয়েকে একটা সম্পদ দিবে সে তো অবশ্যই আসতে হবে করার অধিকার রাখে তো কালার করার পর তো দেখতে পারবে না এই জন্য আমরা র কার্ডটাকে দেখাতে পারবো আমাদের ফ্যাক্টরিতে আসবেন আজকে আমি আপনাদেরকে ন্যাচারাল কাঠের ফার্নিচার দেখাবো এখানে কিন্তু দেখেন এই কাঠটা কিন্তু আমি কিছুই করি না শুধুমাত্র সিরিজ কাগজ দিয়ে ঘষতেছে আচ্ছা আচ্ছা ন্যাচারাল কিন্তু এখানে কোনো লুকোচুরি কিছু নেই এই যে জাস্ট আপনার আদরের সন্তানকে আপনার ওয়াইফকে একটা জিনিস গিফট করবেন কি করতেছেন কাঠ না অরিজিনালি কাঠ কিনা জানতে হলে আপনি আমাদের শোরুমে আসবেন আচ্ছা প্রথমে দেখেন আমি এখানে লাভ খাট নিয়ে কথা বলি আচ্ছা লাভ খাট যেটা আছে যেটা এটা আমাদের একটা ভাইরাল খাট প্রচুর চলে এই খাটটা কিন্তু র একেবারে অলরেডি জাস্ট এটা কিন্তু ডিজাইন কমপ্লিট করে রাখা হয়েছে এখন এটা কালার করা হবে পুরো আল্লাহ সাক্ষী একেবারে কোনো রকম কোনো কাজ করা হয়নি সম্পূর্ণ কিন্তু একেবারে ন্যাচারাল র কাট আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারে যে সেগুন কাট কিনে তাহলে আমি 3 লক্ষ টাকা পুরস্কার দিব আর একটা কথা হচ্ছে ইটটা দাও আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই বলে এটা বলে যেটা অরিজিনাল কাট কিনে এটা ফেলো তো আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন আমি আপনাদেরকে এটা অরিজিনাল একেবারে 3 ইঞ্চি সলিডের উপরে খাটটা আমি দেখেন এখানে রাখো 3 ইঞ্চি সলিডের উপরে কিন্তু মানে ইট বেরিয়ে যাচ্ছে বাট কিন্তু এখানে দেখেন আমি এখানে দেখাই আবার সবগুলো দেখেন এখানে দেখেন একেবারে ন্যাচারাল কিন্তু একটু আচ্ছা ওকে ধরেন আমরা একটু দেখাই এই যে দেখেন 3 ইঞ্চি সলিড কাঠের উপরে করা কোনো ধরনের কিন্তু এখানে কোনো আলাদা কোনো কাট লাগানো হয়নি সলিডের উপরে কিন্তু আচ্ছা একবারে ইট দিয়ে বাড়ি দিয়ে কিন্তু আসলে দেখানো হয়েছে দেখেন এটা খুব চমৎকার তো সেক্ষেত্রে এটা আপনারা দেখছেন এগুলো হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের জি এগুলো হচ্ছে সম্পূর্ণ 6 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি সলিড এর উপর করা আছে ন্যাচারাল কাঠের উপরে যদি আপনি চান হ্যান্ড পলিশ দিবেন সেটাও সম্ভব আচ্ছা এটা এই কাঠের এই যে মানে আমরা যে খাটটা দেখছি এটা হ্যান্ড পলিশ দিয়ে নিলে কত রাখবেন আর হ্যান্ড পলিশ দিয়ে নিলে হচ্ছে 65 লেকার পলিশ দিয়ে 85,000 আচ্ছা আচ্ছা পাশাপাশি এখানে আরো কিছু খাট দেখা যায় যেটা একটু পিছনে একটা খাট দেখাই একটু দেখেন সাইফুল ভাই আচ্ছা এই পাশে এই এটা আপনাদের কি মডেল পিলার মডেল এটা হচ্ছে আমাদের ভাইরাল মডেল পিলার মডেল উনি একটু এডিশন নিয়েছেন গোলাপ নিয়েছেন আচ্ছা হ্যাঁ এই খাটের দাম হচ্ছে 75,000 টাকা হ্যান্ড পলিশ যদি আপনি লেকার নেন তাহলে পড়বে হচ্ছে 85 আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখাই ভিউয়ারদের কি পরিমাণ আইটেম আছে ওকে আচ্ছা সাইফুল ভাই এই পাশে যদি আমরা দেখাই এখানে লাভ কাট আরেকটি আছে একেবারে সলিড 3 ইঞ্চির উপরে করা আছে 3 ইঞ্চির উপরে করা আছে 65,000 টাকা দাম 65,000 টাকা দাম এখানে সাইফুল ভাই যদি আপনি এখানে দেখেন যে আমি কতগুলো ওয়ার্ড্রপ বানাইছি আচ্ছা আচ্ছা ওকে দেখেন ওয়ার্ড্রপ গুলো দেখেন ওয়ার্ড্রপ গুলো সবগুলো ওয়ার্ডারি ওয়ার্ড্রপ আমি এখানে এনেছি এনে আস্তে আস্তে শুকাবো কাস্টমারকে দিব আচ্ছা 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 শুকায় দিলে কি হবে বাসা গিয়ে আর ফাটবে না ফাটবে না আর এই যে দেখতে পাচ্ছেন না এগুলা কিন্তু গাছে আল্লাহ তাআলা দান এগুলো থাকবে এগুলাকে আমরা করব কি সুন্দর করে ফেলে দিয়ে কাঠের ভুষি দিয়ে তারপরে ক্লায়েন্টদেরকে দিব আমরা আচ্ছা আচ্ছা এটা ন্যাচারাল র কাঠ দেখাচ্ছি ন্যাচারাল র কাঠ থেকে আর কিন্তু যাওয়ার জায়গা নাই সাইফুল ভাই এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমরা এগুলো দা বের হই আচ্ছা আচ্ছা ওকে আমরা এই পাশে দেখেন আলমারি আছে দেখেন এখানে আলমিরা আছে হ্যাঁ টু পার্ট আছে তিন পার্ট আছে 55 এটা হচ্ছে 35 এবারে বলে যাই নাকি আচ্ছা আচ্ছা জি এই পাশেও আছে আচ্ছা তারপরে এখানে আছে আপনাদের যে 65 এগুলো হচ্ছে হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটেই নিতে পারবেন আপনি আমাদের সাথে কথা বলবেন আসেন দেখেন জাস্টিফাই করেন আমি আপনাকে দেখাই এখানে বাংলাদেশের একটা বিখ্যাত মডেল মানে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের খাট আমি নাম বলবো না যেহেতু সমস্যা ওই ব্র্যান্ডের একটি খাট করছি ওই ব্র্যান্ডে দেওয়া আছে হচ্ছে 95,000 টাকা কিন্তু আমি ওই খাটটি কপি করেছি দাম দিয়েছি 65,000 টাকা আচ্ছা আসেন সাইফুল ভাই আমি আরও দেখাই আপনাদেরকে এখানে এই পাশে আমরা যদি দেখাই
এখানে আমার দোতলায় কিন্তু ডাইনিং টেবিল আছে, আচ্ছা এখানে ড্রেসিং টেবিলে কালেকশন আছে, ড্রেসিং টেবিল আছে, আচ্ছা এগুলো যে হ্যান্ড পলিশ করা হচ্ছে, এগুলো দেখেন এই যে সাইফুল ভাই ভালো কথা বলছেন, এখানে হচ্ছে হ্যান্ড পলিশ র পলিশ করা হচ্ছে, আচ্ছা আচ্ছা যদি আপনারা চান লেকার পলিশ নেবেন না আপনি নেন না আপনি হ্যান্ড পলিশ নেন, হ্যান্ড পলিশটা নিতে পারেন আপনার মত করে আমরা করে দিব, আচ্ছা আচ্ছা ওকে, এখানে সাইফুল ভাই খাটের একটু কালেকশন দেখান, আচ্ছা এই যে খাটের কালেকশন গুলো দেখেন, এখানে কিন্তু সব র কাঠ, আমি প্রবাসী ভাইদেরকে বলছি বাংলাদেশের ভাইদেরকে বলছি কোন ধরনের প্রতারণার কোন শিকারের ব্যবস্থা নাই এখানে, সবকিছু ওপেন চ্যালেঞ্জ, আচ্ছা ন্যাচারাল কাঠ দিয়ে করে দিতেছি আমি সবকিছু, এখানে হিউজ পরিমাণ কাঠ আছে, এটা মূলত কি ভাই শোকেস, একটু আনকমন একটা প্রোডাক্ট, এটা হচ্ছে চাল ক্যাবিনেট বলি, সেল হয়ে গেছে, দাম হচ্ছে 4500 টাকা, চাল ক্যাবিনেট রিং মডেল, রিং মডেলে খুব ভালো চলে আমার এটা, আচ্ছা আচ্ছা খুব স্মার্ট লাগে, আচ্ছা ওকে, তারপর দেখেন সাইফুল ভাই এটা একটা ওই যে বলছিলাম আমার একটু মাঝখানে, হ্যাঁ আপনার এখানে স্টিক দাও আছে, ওটাই র কাঠ এই মনে অবস্থা, আচ্ছা আচ্ছা র কাঠের দেখেন, এখানে আরেকটা অর্ডার হয়েছে র কাঠের, উনি কাস্টমার দেখবে এরপর আমরা পলিশ করব, পলিশ করবে, আচ্ছা তো এগুলো যারা নিতে চায় আপনাদের ভাই যারা শোরুমে সরাসরি আসতে চায় ঠিকানাটা একটু আমাদেরকে বলে দিবেন, আচ্ছা অনেক তো ভিতরে ঘুরে চলে আসলাম তারপরে বলে দিই, আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা শহীদ নগর আজিমপুর কবরস্থান নিউ মার্কেট সবাই চিনেন, এর পাশে এলাকাটি হচ্ছে কামরাঙ্গীর চর জায়গার নাম, আর আমি যে জায়গায় আছি এলাকার নাম হচ্ছে মাদবর বাজার, মাদবর বাজার ব্র্যাক ব্যাংকের নিচে আমি আছি, আর এফএল শহরের পাশে আছি, ভিডিওটি বুঝতে অসুবিধা হলে আপনি আমাকে ফোন করবেন আমরা বলে দিব, আর একটা বিষয় হচ্ছে যারা প্রবাসে আছেন যে আমার ওয়াইফের জন্য পছন্দ করেছে পাঠাবেন কীভাবে, এখন অনলাইন যুগ সাইফুল ভাই হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও করে সবাই অনলাইনে প্রসেল করতেছে, আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার বাড়িতে কীভাবে যাবে দায়িত্ব আমার, টাকা আপনার, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেমন টাকার জন্য কষ্ট করেন বাহিরে আমিও আপনার টাকার জন্য কষ্ট করবো, আপনার বাড়িতে প্রোডাক্টটি পৌঁছানোর আগ পর্যন্ত টেনশন আমার, বাড়িতে সহি সালামতে মাল পাবেন টাকা দিবেন অন্যথা দিবেন না, আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা র কাঠ দেখে শুনে যারা চাচ্ছেন যে আমি র কাঠ থেকে দেখে শুনে নিব তাদের জন্য আসলে এই ব্যবস্থা, তো অনেক অনেক প্রোডাক্ট আপনাদের জন্য তৈরি করে রাখা আছে অথবা আপনারা অর্ডার করলে দিবে, তো আপনারা এগুলো নিতে চাইলে দেখেন কত সুন্দর সুন্দর খাটের কালেকশন, তো আপনারা চাইলে অবশ্যই সরাসরি শোরুমে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে আপনারা এই ধরনের ফার্নিচারগুলো কালেক্ট করতে পারেন।